আজ আমরা কথা বলবো যে ক্যান্সার রোগীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে। তবে বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন ধরনের ক্যান্সার সব থেকে বেশি দেখা যায়। বাংলাদেশে যেসব ক্যান্সার কমন আমরা এজ অ্যান্ড সেক্স অনুযায়ী বলি, বাচ্চাদের যেমন ব্লাড ক্যান্সার বা নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, এ ধরনের ক্যান্সারই বেশি দেখা যায়। আর ইয়াং এজ মেল ফিমেল অনুযায়ী মেলদের যেমন জেনিটাল ক্যান্সার বা স্টমাক ক্যান্সার বা ওরাল ক্যান্সার এগুলো কমন। আর ফিমেলদের ক্ষেত্রে যেমন ইয়াং এজে ফিমেলদের যেমন জেনিটাল ক্যান্সার আমরা সবাই জানি মোটামুটি, যে ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এটা কমন। আর ওল্ডার এজেও কিন্তু যে স্টমাক ক্যান্সার বা মেলদের প্রোস্টেট ক্যান্সার কমন আমাদের দেশের জন্য। আর ব্লাড ক্যান্সার ইয়াং বা বাচ্চা বা ওল্ডার এজ যে কোনো এজেই হতে পারে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে ক্যান্সার মানে কিন্তু আমরা সবসময় যেটি বুঝে থাকি যে ব্রেস্ট ক্যান্সার সবার আগে, কিন্তু এই বিষয়টাই মাথায় আসে, এই ক্যান্সারটার বিষয়ে। ওয়ার্ল্ড ওয়াইডেও কিন্তু দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটাই অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপট আসলে সেটি আসলে কতটুকু এর পরিসংখ্যান মতে? বাংলাদেশের প্রেক্ষাপটেও ব্রেস্ট ক্যান্সার কমন, এটা ইয়াং এজ মেনলি যে পিউবার্টি মানে যারা হলো বাচ্চা, প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ওম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ব্রেস্ট ক্যান্সার এই এজেই কমন। ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য আসলে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? না, আমাদের মেনলি হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত। হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন আমাদের সবজি, ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবলস, তারপরে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা। আর আমাদের দেশে পলিউশনের পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি, এই কারণে আমাদের দেশে ক্যান্সারের হার রীতিমতো বেড়ে যাচ্ছে। এখন আমাদের চলাফেরার সময় মাস্ক, যেমন করোনার জন্য আমরা ইউজ করছি, কিন্তু আমাদের এক্ষেত্রে মাস্ক আমরা সবসময় ইউজ করতে পারলে ভালো, কারণ পলিউশনের ক্ষেত্রে এটা আমাদের অনেক হেল্পফুল। তারপরে পার্সোনাল হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই জানি ইমানের অঙ্গ, এই কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ক্যান্সারের প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক উপকারে আসে। আর যেমন স্মোকিং, টোবাকো, তামাক, এইসব কারণে কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার আর সাথে ওরাল ক্যান্সারও আমাদের দায়ী। আর ভাইরাল ইনফেকশন বা যে কোনো ইনফেকশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এইসব কারণেও ব্লাড ক্যান্সার বা বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।